তো বন্ধুরা, তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের সামনেই প্রথম ইউনিট টেস্ট বা প্রথম সামেটিভ পরীক্ষা। তো আজ তোমাদের সেই প্রথম ইউনিট টেস্ট বা প্রথম সামেটিভ পরীক্ষার ইতিহাসের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজ মূলত আলোচনা করব তোমরা ইতিহাসের কোন কোন বড় প্রশ্নগুলি পড়ে যাবে, যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তো প্রথমেই বলি, তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয় 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্কের, আর বাকি তোমাদের এমসিকিউ এবং এসিকিউ থাকে, যেগুলো 1 মার্কের প্রশ্ন হয়। সেগুলি তোমরা ভালো করে নিজেদের টেক্সট বইটি খুঁটিয়ে পড়লেই পারবে, সেগুলি কিন্তু তেমনভাবে কোনো সাজেশন হয় না। তবে পরবর্তীকালে সম্ভব হলে সেখান থেকেও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব, তবে আজ শুধুমাত্র তোমাদের অধ্যায়ভিত্তিকভাবে 2 মার্কের প্রশ্ন, 4 মার্কের প্রশ্ন এবং 8 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো, যেগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এই প্রশ্নগুলি কিন্তু এখন থেকে ভালো করে করো আর টেক্সট বইটি একটু জোর দাও। ক্লিয়ার? তো দেখো, প্রথমে তোমাদের সিলেবাস নিয়ে একটু বলে দিই, তোমাদের কোন কোন সিলেবাস আছে। তোমাদের প্রথম ইউনিট টেস্টে মূলত দুটি অধ্যায় থাকে। প্রথম অধ্যায়টা থাকে, তবে প্রথম অধ্যায় কিন্তু কোনো স্কুলেই, বেশিরভাগ স্কুলেই প্রশ্ন দেওয়া হয় না। প্রথম অধ্যায় চাইলে তোমরা স্কিপ করতে পারো বা বাদ দিতে পারো। তোমাদের থাকে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এবং বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, তৃতীয় অধ্যায়। অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় তোমাদের প্রথম ইউনিট টেস্টে থাকে। প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্ন এমনিতেও হয় না, যদি প্রশ্ন দেওয়া হয় কোনো স্কুলে তাহলে শুধুমাত্র শর্ট প্রশ্ন দেওয়া হয়, বড় প্রশ্ন কিন্তু দেওয়া হয় না। 99% স্কুলে কিন্তু প্রথম অধ্যায়তে থাকে না, তা সেটা তোমরা বাদ দিতে পারো। দেখো, একটু সাজেশনে দেওয়া যাওয়ার আগে তোমাদের একটু কথা বলে রাখি, তোমাদের যে ইউনিট টেস্টের প্রশ্নগুলো সেগুলো তোমাদের স্কুলে স্যাররা করে, তো সেহেতু তোমাদের স্কুলের ক্লাসে যে সমস্ত প্রশ্ন করানো হয়েছে ইতিহাসে, সেই সমস্ত প্রশ্নগুলির ওপর সবচেয়ে বেশি জোর দাও, সেগুলি সবচেয়ে ভালো করে করো। এবং টেক্সট বইটা কিন্তু সবচেয়ে ভালো করে রাখো। টেক্সট বইটা ভালো করে করার পরে তোমার এই সাজেশনের প্রশ্নগুলি ভালো করে করো, তাহলে দেখবে তোমরা অবশ্যই কমন পাবে। তবে স্কুলের স্যারের প্রশ্ন এবং টেক্সট বইটা সবচেয়ে বেশি জোর দাও। ক্লিয়ার? চলে আসি সাজেশনের দিকে। দেখে নাও, প্রথমে চলে আসছি দ্বিতীয় অধ্যায়, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখান থেকে প্রথমে চলে আসছি 2 নম্বর, 2 মার্ক। 2 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলি করবে? 2 মার্কের জন্য কিন্তু তোমাদের বেশ কিছু প্রশ্ন করতে হবে। তোমাদের স্কুলের স্যাররা ভালো করে প্রশ্ন করো। তোমার দেখো 2 মার্কের জন্য কোন কোন প্রশ্ন বলে দিচ্ছি, সেগুলি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে করো। এর বাকি প্রশ্নগুলো তোমরা করবে, তবে এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন করবে আসিয়া রেজিম কী, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক স্কুলে দেওয়া হয়। নেক্সট, ইন্টেন্ডেন্ট কী, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট করবে ফিজিওক্র্যাটদের মতবাদ কী, পরের প্রশ্ন। ব্রান্সউইক ঘোষণাপত্র কী। নেক্সট, লেটার অফ দ্য ক্যাশে কী। নেক্সট, দ্য স্পিরিট অফ লস বিখ্যাত কেন, বা দ্য স্পিরিট অফ লস কে লিখেছেন, এই প্রশ্নগুলো দিতে পারে 2 মার্কের জন্য। এখানে তোমাদের স্কুলে কোন কোন 2 মার্কের প্রশ্ন এর মধ্যে থেকে করানো হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে পারো। নেক্সট, ধর্মযাজকদের সংবিধান কী, পরবর্তী প্রশ্ন। সাকুলাত কী, এটা কিন্তু অনেক স্কুলে দেওয়া হয়। নেক্সট, জ্যাকোবিন দল কী। সামাজিক চুক্তি মতবাদ কী। টিপু সুলতানের সঙ্গে জ্যাকোবিন দলের সম্পর্ক কী। মহা আতঙ্ক কী। সন্ত্রাসী রাজত্ব কাকে বলে বা বলতে কী বোঝো। লাল সন্ত্রাস কাকে বলে, শ্বেত সন্ত্রাস কাকে বলে, ভালো করে করবে। গিলোটিন কী। তো এই ছিল 2 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 মার্কের জন্য বিশেষত আমাদের সংজ্ঞাগুলি দেওয়া হয়, তো ভালো করে সংজ্ঞাগুলি ভালো করে পড়বে, টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের একের প্রশ্ন যেমন করতে পারবে, যেমন কি 2 মার্কের প্রশ্নও করতে পারবে। এই 2 মার্কের থেকে তোমাদের স্কুলে কোন কোন প্রশ্ন করানো হয়েছে সেগুলি কমেন্ট করো, আর সেই প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্ব দাও। ক্লিয়ার? 4 মার্ক, 4 মার্কের জন্য তোমরা কোন কোন প্রশ্ন করবে? 1 নম্বর করবে বিপ্লবের প্রাককালে ফ্রান্সে বৈষম্যমূলক কর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো বা কী জানো। দেখো, এই যে ফ্রান্সের বৈষম্যমূলক কর ব্যবস্থা, এটা কিন্তু প্রায় 99% স্কুলে দেওয়া হয় 4 মার্ক অথবা 8 মার্কের ক্ষেত্রে প্রথম ইউনিট টেস্টের জন্য। ফাইনাল পরীক্ষা দেওয়া হয়, তবে প্রথম ইউনিট টেস্টের কথা বলছি, যেহেতু প্রথম ইউনিট টেস্টে কিন্তু বৈষম্যমূলক কর ব্যবস্থা, সেটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের ক্ষেত্রে। ক্লিয়ার? তারপরে করবে টেনিস কোর্টে শপথ কী, টিকা, এটা 2 মার্কে দেওয়া হতে পারে, 4 মার্কে দেওয়া হতে পারে। এই প্রশ্নটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, টেনিস কোর্টের শপথ, এটা কিন্তু ভালো করে এখন থেকে করতে হবে। নেক্সট, মানুষ ও নাগরিকদের অধিকার, এটা টিকা করবে। নেক্সট, বাস্তিলের পতনের গুরুত্ব কী ছিল, এটাও কিন্তু ভালো করে করো। নেক্সট, 1792 সংবিধান কেন গুরুত্বপূর্ণ। তো এই কটা প্রশ্ন 4 মার্কের জন্য করো, এখান থেকে কিন্তু 8 মার্কেও দিতে পারে। ক্লিয়ার? তারপরে 8 মার্ক চলে আসি। 8 মার্কের জন্য 2টি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফরাসি বিপ্লবের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট করবে ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা কী ছিল আর নারীদের ভূমিকা কী ছিল। এই 2টো প্রশ্ন কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 8 মার্কের জন্য। ক্লিয়ার? তো 8 মার্কের জন্য 2টো প্রশ্ন করলে আশা করছি এখান থেকে 1টি প্রশ্ন পেয়েই যাবে। আর 4 মার্কের জন্য বলে দিলাম, 4 মার্কের কিছু প্রশ্ন 8 মার্কে বাঁচতে পারে অথবা 2 মার্কে বাঁচতে পারে। ক্লিয়ার? তো 11টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে ভালো করে করো। এর মধ্যে থেকে কোন কোন প্রশ্ন তোমাদের স্কুলে করানো হয়েছে সেগুলি সবচেয়ে বেশি গুরুত্ব দাও। দেখো, পশ্চিমবঙ্গে কিন্তু অনেক স্কুল আছে এবং অনেক স্কুলে কিন্তু অনেক অনেক রকমের প্রশ্ন হয়, সেক্ষেত্রে কিন্তু একদম 100% অ্যাকিউরেট বলে দেওয়া একটুখানি কঠিন। তো অবশ্যই তোমরা কিন্তু এই স্কুলের প্রশ্নগুলি আর টেক্সট বইটা ভালো করে করো, তারপরে কিন্তু ভালো করে অন্যান্য প্রশ্নগুলি করো। ক্লিয়ার? চলে আসছি পরবর্তী অধ্যায়,
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ। তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন করবে, 2 মার্কের জন্য প্রথমে বলি। 2 মার্কের জন্য প্রথমেই করবে কনস্যুলেট শাসন ব্যবস্থা কী, খুব গুরুত্বপূর্ণ কোড নেপোলিয়নের গুরুত্ব কী, এই প্রশ্নটা 2 মার্ক, 2 মার্ক, 4 মার্ক এবং 8 মার্ক তিনভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ, তিনটের ক্ষেত্রে করতে হবে। নেক্সট প্রশ্ন করবে সিজালপাইন প্রজাতন্ত্র কী, খুব গুরুত্বপূর্ণ, মহাদেশীয় অবরোধ পদ্ধতি কী, 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, ট্রাফালগারের যুদ্ধ কী, খুব গুরুত্বপূর্ণ, লিজিয়ান অফ অনার কী, খুব গুরুত্বপূর্ণ, গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস কী, এই প্রশ্নটা কিন্তু 2 মার্কের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, দ্বিতীয় জাস্তিয়ানকে। নেক্সট করবে অর্ডার্স ইন কাউন্সিল কী, নেক্সট কনফেডারেশন অফ রাইন কী, বার্লিন ডিক্রি কী, 100 দিনের রাজত্ব কী, তারপরে করবো আমরা লিপজিগের যুদ্ধ কী, পোড়ামাটি নীতি কী, শতদিবসের রাজত্ব কী, এই শতদিবসের রাজত্বটা কিন্তু 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। 3 মার্কের জন্য বললাম তোমরা একটু বইটা একটু খুঁটিয়ে পড়ো, সরি 2 মার্কের জন্য, আর সঙ্গগুলি ভালো করে করো, সঙ্গগুলি করলে তোমরা কি ভালো করে করতে পারবে। নেক্সট চলে আসি 4 মার্ক, এখান থেকে 4 মার্কের জন্য কিছু প্রশ্ন বলবে, বেশি না, হাতে গোনা 4-5টি প্রশ্ন। দেখো কোড নেপোলিয়ান টিকা খুব গুরুত্বপূর্ণ, 4 মার্কের জন্য এটা কিন্তু বেশিরভাগ স্কুলে দেওয়া হয়, কোড নেপোলিয়ান টিকা। নেক্সট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, এটাও টিকা, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নেপোলিয়ানকে বিপ্লবের সন্তান বলা হয় কেন, এটাও কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়ানের পতনের জন্য কতখানি দায়ী ছিল, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নেপোলিয়ানের শতদিবসের রাজত্ব, বললাম 2 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, 4 মার্কের জন্য গুরুত্বপূর্ণ, তো দুভাবেই ভালো করে রাখবে। 8 মার্ক চলে আসি, 8 মার্কের জন্য 3টি প্রশ্ন বলবো, নেপোলিয়ান কর্তৃক রাশি আক্রমণের বিবরণ দাও, মারাত্মক গুরুত্বপূর্ণ। নেক্সট নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি পরিচয় দাও, মারাত্মক গুরুত্বপূর্ণ, এবং নেপোলিয়ানের পতনের কারণগুলি আলোচনা করো, এই 3টে প্রশ্নই মারাত্মক গুরুত্বপূর্ণ। তোমরা যদি ফরাসি বিপ্লব যেটা বললাম দ্বিতীয় অধ্যায় সেখান থেকে 2টো, এখান থেকে 3টে, এই 5টা প্রশ্ন যদি তোমরা করে যাও, 5 মার্কের সরি 8 মার্কের জন্য 1টি প্রশ্ন তোমরা 100% কমন পাবে। এই 5টা প্রশ্ন থেকে কিন্তু সমস্ত স্কুলে প্রশ্ন দেওয়া হয়, ঠিক আছে, 5টা প্রশ্ন 8 মার্কের জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ, এর বাইরে কিন্তু তোমরা চাইলে করতে পারো, তবে এই 5টা প্রশ্ন করলে আশা করছি তোমাদের কিছু করতে হবে না। আর এই 5টার মধ্যে বড় প্রশ্ন, কোন বড় প্রশ্নটি তোমাদের স্কুলে করানো হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো এই ছিল তোমাদের প্রথম ইউনিট টেস্টের ইতিহাস সাজেশান, তো আশা করছি এই প্রশ্নগুলি করো। তবে প্রথমে যেটা বললাম স্কুলের স্যারদের প্রশ্ন আর টেক্সট বই, শর্ট প্রশ্নের জন্য টেক্সট বই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শর্ট প্রশ্নের টেক্সট বইটা পড়ো, যদি সম্ভব হয় পরবর্তীকালে তোমাদের কিছু শর্ট প্রশ্ন সাজেশান নিয়ে আসবো, এরপরে তোমাদের বাংলা আর ভূগোলের সাজেশানটা দেওয়া হবে, অবশ্যই কিন্তু জানার সাথে জুড়ে থাকবো। তোমাদের ক্লাস 9-এর পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, কিন্তু সেগুলি দেখতে থাকবে, আর অবশ্যই জানার সাথে জুড়ে থাকো, পরবর্তীকালীন অন্য সাজেশান নিয়ে দেখা হবে। তো আজকের জন্য এতটাই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিও, নতুন কোনো আপটো সাজেশান নিয়ে।